হ্যালো ভিওয়ার্স আজকে আমরা গোল কাঠের হিসাব করব গোল কাঠ হচ্ছে আস্ত একটা গাছ পরিপূর্ণ গাছ কাটার পরে বিভিন্ন সাইজে কাটা হয় দশ ফিট পনেরো ফিট বা বারো ফিট পর পর গাছটাকে চেরাই করা হয় বা আলাদা আলাদা করা হয় কেটে সেটাকে গোল কাঠ বলে যে কাঠটার উপরে চামড়া বাকল বা স্কিন থাকে সেটা হচ্ছে গোল কাঠ বা লক কাঠ বলি আমরা এই লক কাঠের আমরা হিসাব করব কত সেফটি হয় এটা কিভাবে হিসাব করে কাঠ ব্যবসায়ীরা বাংলাদেশের প্রচলিত একটা নিয়মে হিসাব করা হয় ওই হিসাবেই আমরা করব এই ভিডিওটা পরে নেক্সটে আরও অন্যান্য কাঠের হিসাবও আমি ধীরে ধীরে আপনাদের জানাবো তো আজকে প্রচলিত নিয়মটাই করি গোল কাঠের হিসাব বা লক কাঠের হিসাব কিভাবে করে সেটা আমরা শুরু করি কাঠের পরিমাণ মানে সেফটিতে আমরা বের করব একটা লক কার্ড বা একটা গোল কার্ড কত সেফটি হয় বা কত ঘনফিট হয় বাংলায় ঘনফুট বলি ইংলিশের সেফটি বা কিউবিক ফিট বলি সেটা আমরা বের করব আমরা একটা সূত্র দেখি কাঠের পরিমাণ সেফটিতে পরিধি গুণন পরিধি গুণন দৈর্ঘ্য ভাগ তেইশো চার আমার পরিধিটা কি এবার আমরা দেখি ধরলাম এটা একটা লক কাঠ বা গোল কাঠ গাছের গোড়ার দিকে সাধারণত একটা গাছের দিকে খেয়াল করবেন গোড়ার দিকে মোটা থাকে এই মোটা বা পরিধি গোল এখান থেকে মাপ টেপ ধরবো টেপ ধরে গাছের চারপাশ দিয়ে মাপ দেবো বা বের পরিধিকে আমরা প্রচলিত ভাষায় বের বলি এখান থেকে টেপ দিয়ে এই পাশে আমরা মাপ দিব এখানে সে ধরুন আমরা আটত্রিশ ইঞ্চি পেলাম কিন্তু গাছের উপরের দিকে ধীরে ধীরে চিকন হয় এ উপরের বা ওই লগের যেদিকে চিকন সেদিকে আর মাপ দিলাম আমরা বের ঘুরিয়ে মানে টেপ ধরে চারপাশে গাছের চারপাশের মাপ নিতে হবে এটা আট আটত্রিশ ইঞ্চি পেলাম এবং যে পাশটা চিকন সরু সেটা চারপাশ দিয়ে মাপ দিলাম টেপ দিয়ে তাহলে এটা হলো চৌত্রিশ ইঞ্চি এটা আটত্রিশ ইঞ্চি এটা চৌত্রিশ ইঞ্চি তাহলে আমরা গড় পরিধি বা বেরের একটা গড় অ্যাভারেজ আমরা বের করব। এই পাশে আছে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি লিখলাম এই পাশে চিকন দিকে আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি লিখলাম তা আটত্রিশ এবং চৌত্রিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমার গড় অ্যাভারেজ বা গড় বা পরিধি পরিধির অ্যাভারেজটা বের হবে তাহলে বাহাত্তর হলো আটত্রিশ যোগ চৌত্রিশ বাহাত্তর হল নিচে দুই দিয়ে ভাগ করলাম তাহলে আমার ছত্রিশ ইঞ্চি হলো এই পাশে চৌত্রিশ ইঞ্চি মোটা দিকে আটত্রিশ ইঞ্চি তাহলে মাঝখানে এই লগের মাঝখানের অ্যাভারেজ বা গড়ে মাপ হবে ছত্রিশ ইঞ্চি এই সেই ছত্রিশ ইঞ্চি আমরা এখানে লিখলাম এটাকেই আমরা পরিধি বা বের বলি পরিধি বা বের বলি এখানে দেখেন আমি পরিধি লিখেছি পরিধি ইঞ্চিতে পরিধি ইঞ্চিতে দিয়েছি দৈর্ঘ্য আর লক বা গোলকারটা ধরলাম লম্বায় দশ ফিট খেয়াল করুন পরিধি আছে ইঞ্চিতে দ্বিতীয়বারও গুণ করেছি আমরা পরিধি ইঞ্চিতে কিন্তু দৈর্ঘ্য এটা ফর্মুলা অনুসারে এখানকার দৈর্ঘ্য হবে ফুটে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা মানটা বসাই পরিধি অ্যাভারেজ যে মানটা গড়ে মানটা পেয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ বসালাম এই পরিধির ইঞ্চি এই পরিধির ইঞ্চি একই মান ছত্রিশ ইঞ্চি এখানে বসালাম আর দৈর্ঘ্য দৈর্ঘ্য তো আমার দশ ফিট সরাসরি দৈর্ঘ্যের দশ ফিটই বসবে খেয়াল করুন এখানে কিন্তু ইঞ্চির মাপ দিয়েছি এখানে ইঞ্চির মাপ দিয়েছি এটা সূত্রের নিয়ম অনুসারে আমরা দিয়েছি আর এটা ফর্মুলার ভ্যালু তেইশশো চার এটা ফর্মুলা তেইশশো চার ফর্মুলার যে মান থাকে সেটা আমরা বসিয়েছি আমরা হিসাব করলে দেখলাম ছত্রিশ গুণন ছত্রিশ গুণন দশ এটাকে আমরা ভাগ দিলাম তেইশশো চার দিয়ে আমরা রেজাল্ট পেলাম পাঁচ দশমিক ছয় দুই পাঁচ সেফটি বা পাঁচ দশমিক ছয় দুই পাঁচ ঘনফুট বাংলায় আমরা ঘনফুট বলি ইংলিশে সেফটি বলি তো আশা করি বন্ধুরা আমি বোঝানোর চেষ্টা করেছি গোল বা লক হিসাব কিভাবে করতে হয় আপনারা কোনো জায়গায় সমস্যা হলে কমেন্টস করবেন আমি উত্তর দেব আর আশা করি ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তাহলে আমি উৎসাহ পাবো এবং আমি আমার যত কিছু জানা আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো ধন্যবাদ সবাইকে